বৈশাখী মিশি কি ব্যাপার তুমি এই সময় তোমার সাথে একটা দরকার ছিল সেটা তোমাকে দেখেই বুঝতে পেরেছি কি হয়েছে বলো একটা জরুরি কথা ছিল তোমার সাথে বৈশাখী জরুরি কথা নিশ্চয়ই কুনালের ব্যাপারে হুম এনিওয়ে প্লিজ কাম কাম ওকে প্লিজ বলো কুনাল কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে না 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 তা নয় আসলে কুনাল ওর সমস্ত সম্পত্তি পিসির নামে লিখে দিচ্ছে মানে কি বলছো তুমি হ্যাঁ আর সেটা জানাতেই আমি তোমার কাছে এসেছি কিন্তু এটা তো ঠিক নয় আমার মনে হয় জয়িতা নিশ্চয়ই এই সম্পর্কে কিছু জানে না কিন্তু তুমি কি করে জানলে কুনাল কি তোমাকে বলেছে না মিস্টার ব্যানার্জি মিস্টার মল্লিককে বলছিলেন সেটা আমি শুনেছি তাও সেটা কিন্তু ওভার ফোন আমার মনে হলো তোমাকে কথাটা জানানো উচিত তাই জন্যই তুমি খুব ভালো করেছো দেখো নিশি তোমাকে আমার কিচ্ছু বলার নেই তুমি যেভাবে আমাকে হেল্প করছো কিন্তু কিন্তু এই কথাটা আমার জয়িতাকে জানাতে হবে তুমি দেখো একটা ফোন করে কিন্তু বৈশাখী দেখো আমার বুদ্ধিতে যেটুকু কুলিয়েছে আমি সেটুকু তোমাকে জানিয়েছি এমনিতেই মিসেস ব্যানার্জির কাছে আমি অপরাধী না না নিশি তুমি তো কোনো অপরাধ করনি তুমি যদি এভাবে বলো তাহলে অপরাধের বোঝাটা আমারই বেড়ে যায় সেদিন তো তুমি আমার কথাতেই ওভাবে কুনালের সঙ্গে প্লিজ বৈশাখী আর এসব কথা ভেবো না আমরা যেটা চেয়েছিলাম সেটাই তো হয়েছে বরং এখন ভাবো না যে কি করে মিসেস ব্যানার্জিকে কুনালের প্ল্যানটা সম্পর্কে বলবে সেটা তো জানাতেই হবে কুনাল এভাবে কিছুতেই জয়িতাকে বঞ্চিত করতে পারে না